নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ফটোকার্ড শেয়ার করে তাকে বাঘের বাচ্চা বলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ক্যাপশনে লিখেছেন, আরে বাঘের বাচ্চা, এইরকম নেতাই তো চাই। আমাদের দেশের দিকে যে হাত বাড়াবে সেই হাত গুড়িয়ে দিতে আমরা দুইবার ভাববো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয় গণ উল্লাস। ছাত্র জনতার আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়ে এসেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করলেন তিনি। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন চমক। তাতে তিনি লিখেছেন, আগামী দু মাসের মধ্যে বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ সরকারি চাকরির পদ খালি হতে যাচ্ছে। যোগ্য সুশিক্ষিত যারা ছাত্র জনতার বিপ্লবে সামিল হয়েছেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত হন।